ঝুঁকিতে চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা ক্রমশ দূর হতে পারে। অবকাঠামো এবং সরঞ্জামগত স্বল্পতায় হাসপাতালগুলোতে যে নাভিশ্বাস দশা চলছিল, সে দশা কাটতে শুরু করেছে বেসরকারি নানা অবদানে। চট্টগ্রামের মা ও শিশু জেনারেল হাসপাতালকে 7টি ভেন্টিলেটর দিয়েছে সী কম গ্রুপ ও প্রিমিয়ার সিমেন্ট মিলসের ব্যবস্থাপনা পরিচালক, চিটং চেম্বার ও এফবিসিসিআই এর সাবেক পরিচালক মোহাম্মদ আমিরুল হক। 24 জুন বুধবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগীয় কমিশনার এবিএম আজাদের মাধ্যমে এসব ভেন্টিলেটর হস্তান্তর করা হয়। চট্টগ্রাম মা, শিশু ও জেনারেল হাসপাতালের ট্রেজারার রেজাউল করিম আজাদ সাংবাদিকদের বলেন, হাসপাতালের করোনা ওয়ার্ডে এসব ভেন্টিলেটর স্থাপন করা হবে। করোনা দুর্যোগে মানব সেবায় এগিয়ে আসায় প্রিমিয়ার সিমেন্ট মিলস ও সী কম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার। এ সময় বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য প্রশাসন মোহাম্মদ জাফর আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে 250 শয্যার আইসোলেশন সেন্টারের জন্য চশিককে আগ্রাবাদ এক্সেস রোডের 40,000 বর্গফুটের সিটি হল কনভেনশন সেন্টার হস্তান্তর করে সী কম গ্রুপ। বাংলা বাহিনী, চট্টগ্রাম।